বাচ্চাদের বাবা এসেছে, আমরা একটু ওনার সাথে কথা বলবো। সহানুভূতি আছে ভাই, আমি কি করব বলেন? আমাদের দেশের যে আমি কি বলবো বলেন, আমাদের দেশের বাচ্চাগুলো কত সেফ ছিল বাসাতে, ওর মা দেখতে চায় বলে এই কাণ্ডটা করলো। এখানে তো ডেঙ্গু আছে, টাইফয়েড আছে, পুলিশ বাহিনী তো খুবই ভদ্র, ওনারা খুব সাহায্য করেছেন আমাকে, খুবই সাহায্য করেছেন, খুব অমায়িক ওনারা। তবে ওনাদের তো একটা লিমিটেশন আছে, কী করতে পারবেন পারবেন না। বাচ্চারা আমাকে রোজ জিজ্ঞেস করে এখান থেকে কোথায় যাবো, বাবা আমি কিছু খারাপ কিছু কাজ করেছি তাই আমাকে এখানে নিয়ে আসা হয়েছে। ওরা তো আমি পরিষ্কার বলবো, মাকে তো ভয় পায়, এগুলো বলতে চায় না, তাই তো চলে এসেছিলো আমার সাথে। আমি খুবই বিপদে আছি এটা নিয়ে, কেননা জাপানি দূতাবাসই তো আনিয়েছে এখানে। নর্মাল আমাদের দেশে পরিবার হলে তো এরকম নিয়ে আসে না কেউ কোনো দিনও, এটা তো কোর্টের হাতে, অলরেডি হাইকোর্টের হাতে, ফ্যামিলি কোর্টে আমি ফাইল করেছিলাম, এখন হাইকোর্টের হাতে চলে গেছে। উনি ফাইল করেছেন হাইকোর্টে, ওনার আগের উকিলই তো ওনাকে ছেড়ে চলে গেছে, এখন তো নতুন উকিল এসছেন, উনিও ফ্যামিলি কোর্ট নিয়েছেন। তো আমি খুব দুশ্চিন্তা আছি আমার বাচ্চাগুলোকে নিয়ে। আমি ওনাকে বারেবারে বলেছি হাতে পায়ে ধরে, আমরা একটা হোটেলে গিয়ে থাকি, ও বাচ্চারা একটা রুমে থাকবে, পুলিশ থাকবে, তুমি একটা রুমে, আমি একটা রুমে, ও সেটাতে রাজি না একেবারেই, বলে এখানে ভালো আছে নাকি। আমার ভালো কী হয়, তুমি দেখো এখানে ওদের বাথরুমে আমার মেয়েটা দুদিন টয়লেট করেনি, কিছু খেতে চাচ্ছে না, চুপচাপ বসে থাকে, গোসল করেনি গতকালকে, গত পরশু সকালে গোসল করেছে, এটা কীভাবে থাকবে এখানে বলেন? ও তো এগুলো দেখেও নি এগুলা, আর আমার বাচ্চারা তো বাংলাদেশি বাচ্চা। আপনারা যদি বিয়ে করেন, আপনাদের ভাবি যদি হন ভারতের, আপনাকে যদি বলে ভারতীয় বাচ্চা, আপনার কষ্ট হবে না, তাই না? এখন দেখতে আমার বাচ্চা চোখটা একটু ওরকম বলে দেখে জাপানি বলবে একটা কথা হলো, এ তো খুবই অন্যায়, এটা তো একেবারে ঠিক না। আমি খুবই দুশ্চিন্তা আছি বাচ্চাদের নিরাপত্তা নিয়ে, বাচ্চাদের ছাড়াই যে থাকতে হচ্ছে, এটা আপনার আমার খুবই কষ্ট হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে আমার আমার যে একলা আছি তা না, ওদের নিরাপত্তা নিয়ে আমি খুবই দুশ্চিন্তায় আছি। যদি ওর এখানে টাইফয়েড হয়ে যায়, ওনারা তো পুলিশ বাহিনী, তো সবাইকে রক্ষা করতে হবে, তাদের মিশনই তো সেটা, ওনাদের তো কোনো দোষ না, ওনারা তো এত ভালো না। ওনারা ওনারা বলেছেন দেখেন আমাদের তো একটা লিমিটেশন আছে, সাহায্য করছেন ওনারা, আমার বাচ্চারা তো ভুক্তভোগী হলো শেষ পর্যন্ত। কেন ভুক্তভোগী হলো? মা দেখতে চায় বলে? আমাকে বললেই তো পারতো, দেখো বাবা আমি দেখবই দেখবো রোজ। ও জাপানি এম্বাসিকে নিয়ে রাত্রেবেলা, এম্বাসির লোক ছিল তো ওখানে, দুইজন সেরিয়াস ছিল, দাঁড়িয়ে ছিল জাপানি এম্বাসির লোক, এম্বাসির লোক ওদেরকে নিয়ে আসে, নিয়ে যায় এখান থেকে। আমার তো সেরকম জোর নাই, তাই না? যদিও আমার একটা মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্ট আছে, ওই পর্যন্তই তো। যদি এই জাপানি সরকার যদি এরকম না করতো, আমার বাচ্চা এরকম ভুক্তভোগী হতো না কোনো দিনও। ভাই আপনারা আমাকে একটু সাহায্য করেন, আমি আপনার কাছে কাকুতি মেনে দিতে পারি। আমি খুব দুশ্চিন্তায় আছি, আমি আরও দুশ্চিন্তায় আছি যে আর কি ওরা ইনফ্লুয়েন্স করবে জাপানি এম্বাসি এখান থেকে। বাচ্চাদেরকে তো কোর্টেও যেতে দিচ্ছে না। 31 তারিখ আমি খুব দুশ্চিন্তায় আছি যে 31 তারিখ কোর্টে যেতে দেবে কি দেবে না, আমি খুব দুশ্চিন্তায় আছি। আপনারা এগুলো একটু ফুটে তুলে জনগণকে বলবেন, যদি আমার বাচ্চাগুলোকে কোর্টে যেতে দেয় ওরা বলবে যা বলার, ওরা যা বলবে তাই হবে, আমার কিছু বলার নাই। আপনার সাথেই থাকতে চাই, আপনারা দেখবেন কোর্টে কী বলে, সেটাই তো বেটার হয়। কিছু কিছু বলা যায় না, বলা যায় না। তো আমি এটুকু বলতে পারি যে আমাদের দেশে 4টা আইন আছে, 1890 সালের আইন, 1965 সাল, 1972 সাল এবং 1985 সালে যে আইন আছে, আমি সেই আইনের আমি আশ্রয় চেয়েছি, এবং আমি বিশ্বাস করি সেই আইন আমাকে ফিরিয়ে দেবে না, আমি বিশ্বাস করি সেটা। তবে আমি এখানে খুবই দুশ্চিন্তায় আছি, ওর মা তো রাজি হচ্ছে না। গতকালকে মা এসেছিলেন এখানে, যদি উনি বের হয়ে আসেন আমাকে জিজ্ঞেস করবো, আপনারা থেকেন, আমি আপনাদের সামনেই জিজ্ঞেস করবো ওনাকে যে প্লিজ লেট দ্য চিলড্রেন গো অ্যান্ড স্টে ইন হোটেল, একটা হোটেলে থাকতে দাও, তুমি একটা রুমে, আমি একটা রুমে, পুলিশ থাকবেন, হলো তো দেবে না, কেননা ভাবেন এখানে থাকলে যদি একটু বেশি কন্ট্রোল করতে পারবে। এখানে তো আমাদের ওনারা তো কর্মঠ, সিআইডির ভাইরা আমাকে অনেক ভালো কথা বলেছেন, তো ওনারা তো করবেন যা বলা হয়েছে, ওনারা তো কোনো দোষ না, তো ওনার চাকরিতে ওনাদের কাজ, তো এটা ওনাদের উপর থেকে যা বলা হবে করবেন ওনারা। আমি কি করতে পারি, আমি খুব দুশ্চিন্তা আছি বাচ্চাগুলো নিয়ে, কষ্ট দিচ্ছে। একটু ছোট করে যদি বলতেন, আপনি বলেছেন এর আগে যে আসলে কি সমস্যার কারণে আসলে বললাম, একটা হচ্ছে যে ওরা যে বাথরুমে অভ্যস্ত একেবারে তো ওরকম না এখানে, ওরা সে বাথরুম ব্যবহার করতে পারছে না। ওই দেশ থেকে আপনি বলেছেন, তারপর ওই দেশ থেকে কেন চলে আসতে হবে, কি সমস্যা? হ্যাঁ 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 ওটা বলবো আমি। ওখানে আমার বউ আর বউয়ের বাবা একটা বড় একটা অ্যাপার্টমেন্ট কিনেছিল, ভীষণ দামের, কোটি কোটি টাকার, ওটা লোন আমাকে দিয়ে দেওয়াচ্ছিল।
এবং সেই লোনের টাকা আমি লাখ লাখ টাকা মাসে দিতে দেউলিয়া হয়ে গেছিলাম। অনেক অনুরোধ করেছিলাম যে আমাকে একটু এর থেকে একটু সাহায্য করো, আমি পারছি না আর। তখন আমাকে বললো পয়সা দাও, দেবো না, দাও, দেবো না। তারপর আমাকে বাসা থেকে বের করে দিল, এবং যখন নাকি বাসা থেকে বের করে দিল তখন আমি বড় মেয়েকে বললাম, মা আমার এই অবস্থা। মা বলল, বড় মা বললো আমাকে, জাসমিন আমি তোমার সাথে যাবোই যাবো। চলে আসলাম, মেজো মেয়ে চলে আসলাম আসলে। আমি টোকিতে একটা অ্যাপার্টমেন্ট ভাড়া করেছিলাম কাছেই, আমি বউকে বললাম যে এই অবস্থা। তো তো বলছে ও নাকি একটা একটা করে বলছি, ওখানে মাসখানেক থেকে আমাকে ওর আমার বিরুদ্ধে কোর্টে অনেক ইয়ে করলো, ওখানে কোর্টে ফাইল করলো ও। আমি কোর্টে গেলাম, অসুবিধা নেই, আমি ফাইল করলাম কোর্টে, ও ফাইল করলো, আমি গেলাম কোর্টে। কোর্টে গিয়ে আমি দেখলাম যে এই দেশে আমি বিচার পাবো না। জাপানে বিদেশিরা বিদেশিদেরকে জাপানে ওরা কোনো সময় এক চোখে দেখবে না, ছোটো করে দেখে ওরা, না হয় বড়ো করে দেখে, আমাদেরকে বড়ো করে দেখে না। যখন নাকি দেখলাম আমি ওই দেশে বিচার পাবো না ঠিক মতো, আমি চলে আসলাম। আমার বউ বিচার চালাচ্ছিল, কোর্ট কেস চালাচ্ছিল। আমি চলে আসার দুই তিন মাস পরে বোধহয় স্বাভাবিকভাবেই ও যেহেতু ওই দেশের নাগরিক, ওই দেশে ও জিতেছে। আমি তো চলে এসেছি, কারণ এসে আমি আইনের সাহায্য চেয়েছি। আমি দেশে এসেছি ফেব্রুয়ারির 18 তারিখে, ও ওখানে ওদের আইন মতো জাজমেন্ট পেয়েছে মেয়ের শেষের দিকে। ও যে বলছে পত্রিকায় গিয়ে আমি বাচ্চাদেরকে অ্যাবডাক্ট করে নিয়ে এসেছি, এটা তো মিথ্যা, তারিখ তো মিলছে না, কীভাবে হবে? আর আমি তো দেশের ছেলে, দেশে চলে এসেছি, কারণ আমি তো পারছিলাম না ওখানে, আর সেই কারণে আমি দেশে চলে এসেছি। আমার এত বড় মেয়ে, আমার বড় মেয়ের বয়স প্রায় 12, মেজো মেয়ের বয়স প্রায় 10। ওরা তো এত জোর করে থানা যায় না তো বড় মেয়েকে, এই যে আছে 5 ঘন্টা। ওরা যদি বলতো ওর মাকে আমি চলে যেতে তোমার সাথে, ওর মাকে একদিনে বের করে চলে যেত এখান থেকে, যাবে না তো বলছে, তাই তো মনে হচ্ছে এই আর কি। আপনি যদি ওদের জিম্মা পান সেক্ষেত্রে আপনি কী করবেন? মানে ওদেরকে আমি অবশ্যই ওর মাকে আহ্বান জানাবো, প্লিজ তুমি এসে থাকো এখানে, আমি তো তোমার দেশে থাকলাম 10 বছর, তুমি যাও আশা করতে পারো, তাই না? তুমি থাকো, অবশ্যই ওয়েলকাম, তুমি থাকো। ও তো পত্রিকা লিখেছে আমি নাকি ওকে ডিভোর্স দিয়েছি, আমি তো ডিভোর্স দিইনি। তারপরে আবার কোর্টে গিয়ে বলেছে ও আমাকে ডিভোর্স দিয়েছে, ও তো আমাকে ডিভোর্স দেয়নি, কেন কাগজপত্র পাইনি তো কিছুই। আপনি যদি খবরে কবর দেখেন আপনার ডিভোর্স হয়েছে, আপনার কেমন লাগবে? আমি খবর থেকে জানলাম আমার নাকি ডিভোর্স হয়ে গেছে, হাস্যকর ব্যাপার। না না, একেবারেই না, ওখানে ওই দেশে আমরা তো বিবাহিত, ওখানে একটা আমাকে তো বাসা থেকে বের করে দিয়েছে, ওটা তো বলেই তো বের করেছে, তাই না? ও তো আমার মেয়েকে গত বছরও 8 মাস দেখতে দেয়নি, ওর নানার বাসায় পাঠিয়ে দিয়েছিল, অহরহ করতো এটা, 8 মাস দেখতে নেই বাচ্চাগুলোকে। তো আমি যদি বলি আমাকে না বলে পাঠিয়ে দিস, আমি কী করতে পারি এখন? এটা মারাত্মক ভালো প্রশ্ন করেছেন, আমি সে আশায় ছিলাম, আছি। আমার উকিল ফজিয়া আপা, ফজিয়া করিম, উনি আমার বউয়ের উকিল শিশির মুনির সাহেবকে বলেছেন আমরা আলাপ করি। শিশির মুনির সাহেব গতকালকে প্রথমে বলেছেন ঠিক আছে, আজকে রাত্রে 8:30 কথা বলার কথা ছিল, পরে উনি ফোন করে বলেছেন আমরা কথা বলতে চাই না। সে সমঝোতা চায় না? না, কথা বলতে চায় না, ও নাকি কনফিউজ একটু বলেছে, কথা বলবে না। আদালত তো বলছিল আপনাদের নিজেদের মধ্যে কথা, তো কথা বলবে না বলছে, আমি কী করতে পারি বলেন? আমি খুবই দুশ্চিন্তায় আছি। তার মানে কি আবার এমবেসির মাধ্যমে কিছু একটা চেষ্টা করবে আজকে রাত্রেবেলা, গভীর রাত্রে, 2 দিন? আমি খুব দুশ্চিন্তা, আমি তাদের সাহায্য চাই, আমি খুবই দুশ্চিন্তায় আছি যে আজকে রাত্রেবেলা গভীর রাতে এসে আমার বাচ্চাগুলো আমার নিয়ে চলে যাবে কোথাও। আজকে তো শুনানি আছে, আজকে কোথায় শুনানি আছে? বেলা 3টায়, ওইটা আমার উকিলি ফজিয়া পাই ফাইল করেছেন। আমি ওনাকে বলেছি আমি খুব দুশ্চিন্তা আছি এখানে, আপনি একটা কিছু করেন আপা। আপনাদের মধ্যে সম্পর্ক খারাপ হওয়ার পিছনে কি আপনার শ্বশুর দায়ী বলে মনে করছেন? অবশ্যই, কিছুটা টাকার জন্য আমার সংসারটা ভেঙে দিলেন, টাকা পয়সার জন্যে, আর তো কোনো কারণ না। আমি তো 10 বছর মাটি কামড়ে পড়েছিলাম, তাই না? আর তো কোনো কারণ না। এখন যে আদালতে মামলা চলছে, তারপরে বাচ্চাদেরকে নিয়ে দুনো পক্ষে চাচ্ছেন আপনারা, আবার কি এটা মীমাংসা হওয়ার কোনো সম্ভাবনা আছে, আবার ব্যাক করার সম্পর্ক? এটা তো উপরওয়ালা জানেন, আল্লাহ তালা জানেন এটা। আমি তো সব পথই খুলে রাখতে চাই অবশ্যই, আমি তো আহ্বান করছি দেশে এসে থাকার জন্যে, তাই না? আপনি তাহলে কি দেশে থাকতে চান এখন? আমার তো, আমি তো দেশের ছেলে, আমি তো বিদেশে থাকলে আর কত বলেন, আমার বয়স 58, আমাকে আপনারা দেশে থাকতে দেবেন না? আরেকটি মেয়ে আমি তো রয়েছে, সেটার ব্যাপারে আপনি? আমি খুব দুশ্চিন্তা আছি, কারণ আমার ওদের মাকে 10 বার বললে একবার কথা বলতে দেয়, 20 বার বললে আমি কাকুতি মিনিতে করে কথা বলি,
আমাকে তোর কাকুতিমিতি করতে হয় না, ও প্রেসে গিয়ে বলেছে 7 মাস থেকে দেখা হয়নি। গতকালকে এক সাংবাদিক ছোট মেয়েটা এসে এখানে গত রাত্রে নিউজে বলে দিল 7 মাস মা দেখেনি, এটা তো সত্যি না। কতবার ভিডিওতে কথা বলেছে ঘন্টার পর ঘন্টা, ঢাকায় এসে দুবার দেখছে, আমার বোনের বাসে গিয়ে খেয়ে এসছে লাঞ্চটা, তারপর মিথ্যা বলে এসছে চোখ বন্ধ বন্ধ করে নাকি নিয়ে গেছি। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দেউক, আমি কী কারণে চোখ বন্ধ করবো, এটা আমার ফয়দাটা কী আমাকে বলেন, তাই না? এটা তো ঠিক না। বাচ্চাদের দিকে তাকিয়ে তো অন্তত তাদের মার বা করা উচিত। তো গতকালকে তো আপনাদের কলিগ ডিবিসি ছিলেন, সময় ছিলেন, ওনাদের ভিডিওতে উঠে ওনাকে জিজ্ঞেস করে দেখেন, কিন্তু ওনার ভিডিওতে দেখেন আপনাদেরকে, ভিডিওতে এসে আমি ওনাকে কাকুতি মিনতি করে বলছি, প্লিজ বাচ্চাদের এখানে আমরা হোটেলে নিয়ে যাই, তুমিও দেখা তো হলো, তাই তো চাও তুমি, আমার একটাই মনে হচ্ছে যেখানে থাকলে ওর বেশি কন্ট্রোল থাকবে, সেই কারণে রাখতে চায়। হোটেলে গেলে তো দুই পক্ষই দেখছে, হয়তো আপনারও থাকবেন সাংবাদিকরা নিচে, তাই না? এখানে তো সেই সুযোগটা একটু লিমিটেড আছে, এবং সিআইডির ভাইরাই তো নিয়ে এসছেন এখানে, সিআইডির ভাইরা নিচে চলে যেতে পারেন যে কোনো সময়, ওনারা তো আর সিআইডির ভাইরা তো কোর্টকে জিজ্ঞাসা করে নিয়ে আসেননি এখানে, ওনারা তো ওনাদের সিদ্ধান্তের উপরে কেউ বলেছে, এটা অবশ্যই যেহেতু জাপানি দূতাবাসের লোক দাঁড়িয়েছিল ওখানে, ওদের যে কোনো সম্পর্ক নিয়ে এটা বলা যাবে বলেন, তো সম্ভব না। আপনার দুটো সন্তানকে তো আদালতে বলেছে যে আপনার সাথে থাকতে চাই। আমার সন্তানদেরকে যদি আদালতে মাননীয় জাজের সামনে বিচারকের সামনে একদিন যদি দেন, আমার আর কিছু চাই না। আমার উকিল ফজিয়া আপা, ফজিয়া করিম অনেক বলেছেন, একটাই দিন বাচ্চাদের কথা শুনেন, এটা আমি চাই শুধু, আপনারা প্লিজ আমাকে সাহায্য করেন। 31 তারিখে আপনারা কি ধরনের রায় মানে প্রত্যাশা করছেন? 31 তারিখ কোনো দাঁড়ি নাই, এটা তো আমার বাচ্চারা যা বলবে তাই হবে, ভাই আপনারা আমাকে সাহায্য করেন, এটুকু থাক এখন।